উজ্জ্বল বললো বলে কিন্তু আমরা বেশি মিষ্টি আনলাম না, তোমরা তো অনেক মিষ্টি এনেছো। উজ্জ্বল বললেই হলো? না না, ও যতই যাই বলুক, ওকে আজ এসব আমি কিছুই করতে দেব না, এই বলে রাখলাম। আমি কিন্তু আজ কিছু না কিছু করবই বৌদি। দাদা কি তোমার একার নাকি আমাদের না? বুঝেছি বুঝেছি, ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছে তো। বেশ, আমি আর বাবা কিছু বলবো না, যা বলার সব দাদাই বলবে। কি হলো বলো? হ্যাঁ আমি বলছি, শোনো না উজ্জ্বল, তোমার বৌদি কিন্তু ঠিক কথাই বলছে, এত পয়সা করে খরচা করবো। আচ্ছা আমি একটা কথা বলি, শোন না, মা আজকে রান্না করো। হ্যাঁ মা, কতদিন তোমার হাতে রান্না খাই না বলো তো। এই তোদের মনে আছে, তুই জানো মা এত ভালো রান্না করে না। মা হঠাৎ করে না তোমার বানানো খিচুড়ির কথা খুব মনে পড়ছে জানো তো, সেই কোন ছোটবেলায় খেয়েছি এখনো মুখে লেগে আছে। এবার খাওয়াবে? ও মা, তোকে আমি আবার কবে খাওয়াতে পারলাম, কবে খেলি, সে তো সেই ছোটবেলার কথা। সে মা তুমি যাই বলো, এখনো কিন্তু মুখে লেগে আছে। আমি কিন্তু বলছিলাম আর কি, মা যদি আজকে অঙ্কুশ মা বলছি, আমি বুঝেছি তোমার মায়ের হাতে রান্না খেতে খুব ইচ্ছে করছে, তবে এই কটা দিন কত টেনশনের মধ্যে দিয়ে গেছে বলতো, মা একটু বিশ্রাম নিক না, আজ রান্নাঘরে না হয় লাইন পাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে, কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এরপরে উজ্জ্বল যে দৌরাত্ম্য করবে তার কিন্তু কোনো আমি কেন দায়িত্ব নেব না। উজ্জ্বল আজকে এরকম করবে, ওকে কেউ আটকাতে পারবে না, মা করলে অন্য আরেকদিন করুক, উজ্জ্বল আজকে আমাদের সবাইকে খাওয়াবে। ব্যাস হয়ে গেল, এবার তো যা করার করবে, আমার তো আর কোনো ক্ষমতা নেই। ব্যাস এত কিছুর পরেও এই অপমানটা না করলে তোমার চলছিল না তো, বুঝেছি। আরে আমি ওইভাবে বলিনি, আমি তোমাকে এটা মিনি করিনি, এই সত্যি, এটা অপমান বলে মনে হলো তোমার? আমি সত্যি কিন্তু তোমাকে বলিনি, এটা কথার কথা বললাম। বুঝেছি যা বোঝার। না না এটা তো ঠিকই বলছে মোদি, দেখ তুই কিন্তু তোর টাকা আর বৌদির টাকা এটা আলাদা করে দেখতে পারিস না, এমন যেটা তুই করছিস। শুধু তাই নয়, তুই ভাইদের টাকাও আলাদা করে দেখছিস। দেখ দাদা, মানছি যে অনেক অন্যায় করেছি, কিন্তু ভুল করলেও সে ভুলের কি ক্ষমা হয় না? মানে আমি যেটা বলছিলাম যে আমরা সবাই কি আবার এক হতে পারি না? শুরু থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায়।